নিষিদ্ধ হোক আর অনৈতিক কাজ হোক, সব কর্মকাণ্ডই এখানে চলে বেশ অনায়াসে। বলছি ম্যাকাও শহরের কথা। এই শহরে বাজি ধরে প্রতিযোগিতামূলক খেলা, হৈহুল্লোড়, আমোদ ফুর্তি সহ প্রাপ্তবয়স্কদের বিনোদনের সকল অনৈতিক কাজ অনায়াসে সম্পন্ন করা যায়। এই কারণে অনেকে এই শহরটিকে এশিয়ার নিষিদ্ধ শহর বলে থাকেন। ম্যাকাও শহরের মূল অর্থনীতি নির্ভর করে শহরটির পর্যটন শিল্পের উপর। এই পর্যটন শিল্পের মূলে রয়েছে বাজি রেখে প্রতিযোগিতামূলক খেলা এবং প্রাপ্তবয়স্ক বিনোদনের নিষিদ্ধ ব্যবসা। বলা হয় এই শহরটির অর্থনীতির প্রায় 80% এই খাত দুটি থেকে আসে। প্রতি বছর নিষিদ্ধ এসব কাজের প্রতি আকর্ষণ বোধ করে অনেকেই এই শহরটিতে ভ্রমণ করতে আসেন। শহরের মূল আকর্ষণ হচ্ছে বিভিন্ন ক্যাসিনো। প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রচুর পরিমাণ পর্যটক এর প্রতি আকৃষ্ট হয়ে ম্যাকাও শহরে ছুটে আসেন। বিশ্বের অন্যতম বড় ক্যাসিনো রয়েছে এই শহরেই। জানা গেছে 1851 সালের পর থেকেই মূলত এই শহরে প্রাপ্তবয়স্ক বিনোদনের অবৈধ ব্যবসার প্রচলন ঘটে। চীন থেকে এখানে ক্যাসিনোতে মেয়েদেরকে ম্যাকাও শহরে নিয়ে এসে নিষিদ্ধ কাজে নিযুক্ত করা হয়। মূলত রাশিয়া, মঙ্গোলিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে মেয়েদেরকে এখানে নিয়ে আসা হয়। প্রাপ্তবয়স্ক বিনোদনের নিষিদ্ধ ব্যবসা এখানে স্বাভাবিক একটি ঘটনা হলেও শহরটির রাস্তাঘাটে প্রকাশ্যে এটির প্রচারণা চালানো যায় না। নারীদের নিয়ে অনৈতিক কাজগুলো এখানে মূলত চলে বিভিন্ন ম্যাসাজ পার্লার, ক্যাসিনো, নাইট ক্লাব কিংবা ছোট বড় কিছু হোটেলে। অদ্ভুত একটি নিয়মের প্রচলন আছে এই শহরে। এখানকার রাস্তার দুধারে আন্ডারপাস, টেলিফোন বুথ সহ প্রায় সব জায়গাতেই নিষিদ্ধ কাজের জন্য কলিং কার্ড লাগানো থাকে। এটি মূলত এক ধরনের বিজ্ঞাপন। কাস্টমাররা চাইলে এই কার্ডে দেওয়া ফোন নম্বরে মোবাইল করে বুকিং করতে পারেন। ম্যাকাও শহরের আসল সৌন্দর্য উপভোগ করা যায় রাতের বেলায়। অসংখ্য হোটেল থাকার কারণে সারা রাত এখানে ঝলমলে আলো জ্বলে। পাশাপাশি এখানকার রাস্তাগুলোতেও সারা রাত রং বেরঙ্গের আলো জ্বলে থাকে। রাতে তাই অসংখ্য মানুষ এখানকার রাস্তায় ঘুরে বেড়ায়। বিনোদন উপভোগের পাশাপাশি তাদেরকে সেখানে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলতেও দেখা যায়। মূলত পর্যটন শিল্পে ক্যাসিনো এবং প্রাপ্তবয়স্ক বিনোদনের নিষিদ্ধ কাজের প্রসার ঘটার জন্যই এই শহরকে এশিয়ার নিষিদ্ধ শহর বলা হয়। উল্লেখ্য, মহামারীতে এই শহরটিও ভাইরাসের কবলে পড়েছিল। লকডাউনে সেই সময় থেমে গিয়েছিল সেখানকার পর্যটন শিল্প। মহামারীতে বন্ধ হয়ে যায় শহরের সীমান্তগুলো, সেই সাথে থেমে যায় ক্যাসিনো ব্যবসাও। প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক কোটি পর্যটক ভিড় করে এই শহরে। ভ্রমণকারীদের সেই কোলাহল থেমে গেলেও মহামারীর পরে আবার সেখানকার স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয়েছে। বর্তমানে আবারও পর্যটকদের আনাগোনায় মুখরিত হচ্ছে চীনের এই শহরটি। ম্যাকাও মূলত চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি। দেশটির পশ্চিমে পার্ল ডেল্টা নদীর পাশে গড়ে উঠেছে চীনের অধীনস্থ এই শহরটি। প্রায় 6.5 লক্ষ মানুষ এই শহরে বসবাস করেন। মাথাপিছু আয়ের ভিত্তিতে এই শহরটি বিশ্বের অন্যতম ধনী একটি নগর। জানা যায় প্রায় 6000 বছর আগে প্রথম এই দ্বীপ শহরে মানুষজন বসতি স্থাপন করেছিল। পরবর্তীতে 1513 সালে পর্তুগিজরা সর্বপ্রথম পার্ল ডেল্টা নদীতে নোঙর করেন। তারা মূলত এখানে ব্যবসার উদ্দেশ্যেই বসতি স্থাপন করেছিলেন। দীর্ঘ সময় ধরে পর্তুগিজদের অধীনে থাকার পর 1999 সালে এটি চীনকে হস্তান্তর করা হয়।